আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, অলরেডি তো টেডি বিয়ার নিয়ে নিছেন। হ্যাঁ, একটা নিয়ে নিয়েছি। তো এসেই বললেন যে আপনারা হচ্ছে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছেন। কোথা থেকে আসছেন ভাইয়া? আসছি সাভার থেকে। সাভার থেকে, আচ্ছা আচ্ছা। তো একটা চ্যানেল নিশ্চয়ই খুলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা আমাদের এখানে এসে কেমন লাগলো? অনেক ভালো লাগতেছে, এত দূর থেকে আসছি, কষ্ট হয়েছে, বাট এইটার কারণে আমাদেরকে মানে আমাদের খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, জিনিসটাও খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, সুন্দর না? আচ্ছা আচ্ছা, আমাদের মানে আমাদের যে কেয়ার পাইলেন তাতে কি আপনারা খুশি, স্যাটিসফাইড? হ্যাঁ অবশ্যই, আমরা খুবই খুশি। এবং কি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের জন্য উদ্দেশ্যটা যেন এই সঠিকভাবে আমরা করতে পারি, যে আমাদের যে মানবিক যে কাজগুলো করবো সেই কাজগুলোর জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। তো এই পর্যন্ত যারা যারা আসছে আমাদের কাছ থেকে টেডি বিয়ার নিয়ে গেছে, আপনাদের আলাদা করে ইন্টারভিউ নেওয়ার একটা কারণ আছে। আমরা সাধারণত কাস্টমারদের ইন্টারভিউ বা এই ধরনের ভিডিও বানাই না, খুব খুব কম। তো এসে বললেন যে মানে একদম ইউনিক একটা, মানে এমনি টেডি বিয়ার ইউনিক, তারপরও আপনাদের যে মানে কন্টেন্টটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা আরও ইউনিক, টেডি বিয়ার নিয়ে মানবিক কাজ। তো যদি আপনাদের চ্যানেলের নামটা একটু বলবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে মানবিক মানবিক টেডি বিয়ার। আচ্ছা আচ্ছা, তো এটা কি ধরনের কাজ করবে আসলে? মানে আসলে আমরা আগে থেকে সেবামূলক কাজ করি। আচ্ছা, এই সেবামূলক কাজটা হতে পারে পথ শিশু, জি অনেক ধরনের আর কি সেবামূলক কাজ, জি জি। এমনকি আমরা আগে থেকেই সেবামূলক এই পর্যন্ত নিজের শরীরে থেকে 25 ব্যাগ রক্ত দিচ্ছি, মাশাআল্লাহ। এমনকি এই মহামারী করোনার সময় আপনাদের দোয়ায় 25টা করোনার লাশ দাফন করছি, মাশাআল্লাহ। যে 25টা করোনার লাশের কারো বাবা মার লাশ দাফন করছে, তার কারো ছেলে সন্তানও দেখি, জি জি, 25টা করোনার লাশ দাফন করছি। আমাদের ভিউয়ার যারা আছেন তারা সবাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং তাদের মহৎ উদ্দেশ্য যাতে সফল আরো হয়, আমাদের ভিউয়ার্সরা যেন আপনাদেরকে হেল্প করে, সেই জন্য আমি ভিডিওটি করছি। আশা করি আপনাদের চ্যানেলটির নাম আরেকবার বলে দিন যাতে তারা ভালোভাবে সাবস্ক্রাইব করতে পারে। আসলে সবাই তো মনে করে টেডি বিয়ার মানে শুধু ফান, না, আমরা সেই কারণে নাম দিয়েছি মানবিক টেডি বিয়ার। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আবার অবশ্যই আসবেন ভাইয়া। আপনাকে ধন্যবাদ, জি, আসসালামু আলাইকুম।